কৌশলটা সরাসরি প্রশ্ন করি, যে নিদর্শন কলকাতার হাইকোর্টের আইনজীবীরা দেখালেন, এই লজ্জা তো আপনাকেও নিতে হবে। সে তো অবশ্যই, ইনস্টিটিউশনের লজ্জা মানে আমাদের সবার লজ্জা। মানে আমি শুধু ভাবি এই শাসক দলের যারা পদলেহন করে চলছে, এরা কোর্টটাকেও একটা অরাজকতার জায়গা তৈরি করে, আর রাজ্যের সারা রাজ্যটাকে করেছে, এবারে কোর্টটাকেও করতে চাইছে। বিচারপতির বাড়ির বাইরে পোস্টার মারছে, কোন সময় বিচারপতির বাড়িতে ঢুকে যাবে, কোন সময় বিচারপতিকে মারবে, এদের কাছে কোনোটাই মানে অবাক করার মতন বিষয়। এই যারা করছে তারাও তো উকিল, সমস্যা হচ্ছে এদের কাজকর্ম কিছু নেই, রাজ্য সরকারের হয় প্যানেলে আছে না প্যানেলে নাম তোলার জন্য এরা ব্যাকুল হয়ে পড়েছে। এখন এরা বুঝতে পারছে যখন কড়া হাতে কালকে যখন মান্তা সাহেবের এই কন্টেম্পট হয়েছে, আজকে সকালে এসেছিল গুটি গুটি পায়ে, মানে আর এক প্রকার ক্ষমা চাইতে। আর মক্কেল সিঙ্গেল বেঞ্চে হেরে গেলে আমাকে বলে দাদা তাহলে আপনি এক কাজ করুন, ধর্না দিন, দরজার তালা লাগিয়ে দিন জজ সাহেব। তো এটা তো হতে পারে না, এটা তো আইনের, এটা তো শিক্ষা নয়। আমরা তো স্কুল মানে যখন আইনের যখন কলেজে পড়াশোনা করেছি এই সমস্ত তো শিখিনি। অদ্ভুত লাগে এদেরকে, মানে আমাদের ফ্যাটার্নিটির সদস্য বলতে লজ্জা লাগে। তৃণমূল করে বলে সব মাপ, তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধি সম্পন্ন লোকজনের সংখ্যাটা খুব কম, সে কয়েকজনের মধ্যেও তারা বলেছে না এটা একদম উচিত হয়নি, অনুচিত কাজ হয়েছে। হাইকমান্ড, তৃণমূলের আবার হাইকমান্ড, চারানার পালং শাক তার আবার ক্যাশ মেমো, আইনজীবীরা না, এগুলো কিছু মুষ্টিমেয় তল্পিবাহক আইনজীবী যাদের এই প্যানেল চলে গেলে ভাতের ভারী চড়বে না বাড়ি, তারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য এই লড়াইটা করছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ যারা আইনজীবী কেউ এদের সাথে নেই। যা এগুলো লজ্জা, এগুলো যারা করছে এরা বুঝতে পারবে যখন নিজেদের সাথে এই জিনিস হবে, যারা এই জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছে তারা বুঝতে পারবে যখন নিজেদের সাথে এই জিনিস হবে, চূড়ান্ত লজ্জা। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনে বি গেটের সামনে যে নজিরবিহীন কাণ্ড, আইনজীবীদের হাতাহাতির ঘটনা, রাজ্য রাজনীতি ছাড়িয়ে দেশীয় গণ্ডিতে আর চর্চার বিষয়। রাজ্যপাল রীতিমতো কমেন্ট করেছেন, নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থাকে সুরক্ষা নিরাপত্তা সুরক্ষা করার জন্য। কিন্তু সত্যি এই লজ্জা কাদের? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী কৌস্তভ বাগচি। কৌস্তভ, সরাসরি প্রশ্ন করি, যে নিদর্শন কলকাতার হাইকোর্টের আইনজীবীরা দেখালেন, এই লজ্জা তো আপনাকেও নিতে হবে? সে তো অবশ্যই, ইনস্টিটিউশনের লজ্জা মানে আমাদের সবার লজ্জা। মানে আমি শুধু ভাবি এই শাসক দলের যারা পদলেহন করে চলছে, এরা কোর্টটাকেও একটা অরাজকতার জায়গা তৈরি করে, আর রাজ্যের সারা রাজ্যটাকে করেছে, এবারে কোর্টটাকেও করতে চাইছে। বিচারপতির বাড়ির বাইরে পোস্টার মারছে, কোন সময় বিচারপতির বাড়িতে ঢুকে যাবে, কোন সময় বিচারপতিকে মারবে, এদের কাছে কোনোটাই মানে অবাক করার মতন বিষয় না। কিন্তু হাইকোর্টে আমরা যে জিনিসটা দেখলাম আনপ্রেসিডেন্টেড। আমি 9 তারিখে সুপ্রিম কোর্টে ছিলাম, দিল্লি থেকে আমি ভার্চুয়ালি অ্যাপিয়ার করছিলাম। আমার একটা মামলায় মা প্রীতি ছিল আমার সাথে, প্রীতি এই মামলাটাতে জুনিয়র ছিল, ও ব্রিফ বই নিয়ে ঢুকতে পারেনি কোর্টে, ওর এখানে জাজমেন্টগুলো সাইট করার কথা ছিল। তো আমি কোর্টে ভার্চুয়ালি বললাম কোর্টকে যে হোয়াট ইজ হ্যাপেনিং, কোর্ট শুড টেক নোটিস অফ দিস। তারপরে জজ সাহেব পরবর্তীকালে জজ সাহেব বলেন আমি একটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে ওঠেন এবং তারপরে তিনি হয়তো এ করেন। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে গোটা ঘটনাটা, আজকাল ইনস্টিটিউশনের এই যারা করছে তারাও তো উকিল, সমস্যা হচ্ছে এদের কাজকর্ম কিছু নেই, রাজ্য সরকারের হয় প্যানেলে আছে না প্যানেলে নাম তোলার জন্য এরা ব্যাকুল হয়ে পড়েছে, আর এদেরও বলিহারি সমস্ত তৃণমূলের নেতারা সব এদেরকে লোভ টোপ দেখিয়ে এদেরকে এই জায়গা করে। মুশকিলটা হচ্ছে এরাও বুঝতে পারছে না যে এই প্রেসিডেন্ট আছে উড়িষ্যাতে, উড়িষ্যাতে এই ঘটনা ঘটেছিল, উড়িষ্যা হাইকোর্টে 29 জনের বারের যে লাইসেন্স এটা সাসপেন্ড হয়েছিল। এখন এরা বুঝতে পারছে যখন কড়া হাতে কালকে যখন মান্তা সাহেবের এই কন্টেম্পট হয়েছে, আজকে সকালে এসেছিল গুটি গুটি পায়ে, মানে আর এক প্রকার ক্ষমা চাইতে। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় এই সমস্ত যারা দুর্বৃত্ত, এরা উকিল বলে আমি এদেরকে মানতে রাজি নই, এই সমস্ত দুর্বৃত্তদের কোনো রকম কোনো মার্জনা দেখানো উচিত নয়। এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে এটা একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট হয়ে থাকবে, যে কেউ যা খুশি তাই করবে। আমরা জানি যে সিঙ্গেল বেঞ্চের রায় যদি কেউ অখুশি হয় লোকে ডিভিশন বেঞ্চে অ্যাপিল প্রেফার করবে, তারপরে সেখানেও যদি অখুশি হয় এসএলপি করবে সুপ্রিম কোর্টে। এখন এদের দেখে তো আমাদের মক্কেলরা বলবে সিঙ্গেল বেঞ্চে হেরে গেলো ধর্না দাও পোস্টার লাগাও, তখন তো আমরা পড়ে যাওয়া বিড়ম্বনা, এটা তো আইনগত কোনো সিদ্ধ কোনো প্রিন্সিপাল না। আর মক্কেল সিঙ্গেল বেঞ্চে হেরে গেলে আমাকে বলে দাদা তাহলে আপনি এক কাজ করুন, ধর্না দিন, দরজার তালা লাগিয়ে দিন জজ সাহেব। তো এটা তো হতে পারে না, এটা তো আইনের, এটা তো শিক্ষা নয়। আমরা তো স্কুল মানে যখন আইনের যখন কলেজে পড়াশোনা করেছি এই সমস্ত তো শিখিনি। অদ্ভুত লাগে এদেরকে, মানে আমাদের ফ্যাটার্নিটির সদস্য বলতে লজ্জা লাগে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল এজলাস বয়কটের জন্য, কিছু আইনজীবী দিয়েছিলেন, পরবর্তীকালে বার এটাকে বলেছে যে আমরা কোনো চিঠিই দিইনি, ভুয়ো চিঠি।
প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদের কারুর কোনো সই নেই। এরা যা ইচ্ছা তাই করে একটা রেজুলেশন। অচিন্ত কুমার ব্যানার্জি বলে একজন তাই হে, এবং 100 জন মেম্বারই কে তৃণমূল করে বলে সব মাপ। আজকে জেনারেল বডি মিটিং ডাকার তো কিছু নিয়ম আছে। আজকে যে শুনলাম সোনাল সিনহা যে আছে, সে এখন এমন অবস্থা যে সই করেছিল ওখানে, ওয়ান অফ দি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সে বলছে ভাই আমি ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হয়ে গেছে তার। তাই শুনছি অন্যান্য কলিগদের মুখে শুনছি সে কান্নাকাটি করেছে, আমাকে জোর করে সই করানো হয়েছে। এটা তো অ্যাবসলিউটলি ইললিগাল চিঠি। বারের যদি জেনারেল বডি মিটিং ডাকে, লোকে গায়ে থুতু দেবে ওরা যারা এই জিনিসগুলো করেছে। ইনফ্যাক্ট যারা তৃণমূল কংগ্রেসের অনেক সমর্থক যারা আছেন, যদিও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধি সম্পন্ন লোকজনের সংখ্যাটা খুব কম, সে কয়েকজনের মধ্যেও তারা বলেছে না এটা একদম উচিত হয়নি, অনুচিত কাজ হয়েছে। পুরো ঘটনায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ভূমিকাটা নিয়ে আপনার কী মত? আমি তো বলেছি ওনার উচিত ইমিডিয়েট পদত্যাগ করা। উনি কোর্টে ক্ষমা চেয়েছেন, উনি বলেছেন যে আমি দুঃখ প্রকাশ করছি এই ঘটনার জন্য। উনি চেষ্টাও করেছিলেন, অত্যন্ত ভদ্রলোক গোপালবাবু, এস এন মুখার্জি এবং হাইকোর্টের ওয়ান অফ দি আমি যেটাকে বলে আমাদের একটা স্তম্ভ হাইকোর্টে, অত্যন্ত ভালো মানুষ, সিনিয়র অ্যাডভোকেট, দিগ্গজ মানুষ। উনি চেষ্টা করেছিলেন, উনি বলেছিলেন এই ধরনের কাজকর্ম করবেন না। ওনাকে ওরা বলেছে যে হাইকমান্ডের নির্দেশনা। হাইকমান্ড তৃণমূলের আবার হাইকমান্ড, চারানার পালং শাক তার আবার ক্যাশ মেমো। আমি তো বলছি জানতে হবে হাইকমান্ডটা কে তৃণমূলে। আমি যতদূর জানি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিল, এই হাইকমান্ড কংগ্রেসের হাইকমান্ড কালচারের বিরুদ্ধে দাঁড়িয়ে উনি তৃণমূলের স্তরের নেতাদের বা কর্মীদের কথা বলার জন্য তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠা করেছিল। তৃণমূলের হাইকমান্ড কবে থেকে হলো রে ভাই, আমি জানতে চাই এটা। এটা যদি কাউকে পাও জিজ্ঞেস করো যে হাইকমান্ড মানে তৃণমূলের কাকে বোঝাতে চায় তারা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এজি সাহেব গেছিলেন, তখন তাকে বলে যে হাইকমান্ডের নির্দেশ আছে, আমরা উঠতে পারবো না। তো আমি তো সেই জন্য বলবো যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এত সম্মানীয় একজন ব্যক্তি, তার কথাও যখন শোনেনি, ওনার উচিত আছে মার্ক অফ প্রোটেস্ট, ওনার পদত্যাগ করা উচিত। উনি যা সম্মানীয় ব্যক্তিকে, ওনার পদ থাকলো চাই না থাকলো কিচ্ছু এসে যায় না, বরঞ্চ ওনার প্রফেশনাল লস এই পদে থেকে। তো সেই ক্ষেত্রে ওনার এটা করা উচিত। আর আমি গত এক দুদিন ধরে কিছু কিছু তৃণমূল নেতাদের বলতে শুনছি যে এর সাথে নাকি তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। কিন্তু আমরা যখন 13 নম্বর করে মামলা করতে যাচ্ছি, রাজ্য সরকারের প্যানেলভুক্ত যারা আইনজীবী তারা ম্যাক্সিমাম কেউ দাঁড়াচ্ছেন, বলছে না পার্টির নাকি নির্দেশ নেই। তো এই যে ডুয়াল স্ট্যান্ড হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট আমার আজকে একটা মামলা আছে চাকরি প্রার্থীদের নিয়ে, যে মামলাটা মিছিলের তাদের অনুমতি দিচ্ছে না, সমাবেশের অনুমতি দিচ্ছে না, সেটা 3টের সময় আমি কোর্টকে বলেছি, কোর্ট আবার রেখেছে। আমি এজিকে ইনফর্ম করেছি, জিপিকে ইনফর্ম করেছি। আমার বক্তব্য হচ্ছে যদি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস বলে থাকে যে এই ঘটনার সাথে তাদের কোনো যোগাযোগ নেই, তাহলে ওয়াই দি স্টেট প্যানেল অ্যাডভোকেটস আর নট অ্যাপিয়ারিং। আমি এটা কোর্টকে বলেছি আজকে যে ডুয়াল স্ট্যান্ডটা কেন। তো যাই হোক, আজকে এই জিনিসটা হবে। আর এজি সাহেব অত্যন্ত ভদ্র মানুষ, আমি জানি। দেখবেন আগেও 3 জন এজি অত্যন্ত মানে ভদ্র মানুষ এবং অত্যন্ত দিগ্গজ মানুষ, বিমল চ্যাটার্জি, অনিন্দ্য মিত্র, জয়ন্ত মিত্র, এরা সবাই তৃণমূল কংগ্রেসকে তিরস্কার করে এরা সমস্ত এজি পদ থেকে তারা পদত্যাগ করেছে। আমার মনে হয় না গোপালবাবু বেশিদিন থাকতে পারবেন, এস এন মুখার্জিও বেশিদিন থাকতে পারবেন। ওনাকে বলবো আমি আবার, সেটা হচ্ছে উনি এই ঘটনার প্রতিবাদ করে পদত্যাগ করুন, একটা খুব মানে দুর্দান্ত উদাহরণ হয়ে থাকবে। কোস্তাদা আরও একটা বিষয়, শুধু তো কোর্ট চত্বর নয়, বিচারপতির বাড়ির নিচে পোস্টার পড়ছে। বিচারপতির বাড়ির নিচে পোস্টার দেওয়া যায় আমি জানতাম না, হয়তো আমার বয়স কম বলে, আপনি জানতেন না? চূড়ান্ত লজ্জা। আমি তো সেটাই বলছি, আজ পোস্টার দিচ্ছে, কাল বাড়ির ভেতর ঢুকে যাবে, পরশু দিন মারবে। এ কোন জায়গায় নিয়ে যাচ্ছে এটাকে? আজকে এরা যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা একটা অদ্ভুত প্রেসিডেন্ট হয়ে থাকবে, ভয়ঙ্কর প্রেসিডেন্ট হয়ে থাকবে, এটাকে কোনোভাবে মানা যায় না। এদের বিরুদ্ধে যে কন্টেম্পট হয়েছে একদম কোনো, আমি তো মানে আমি এই ফেভারে কখনোই নেই যে ক্ষমা চাইলো বলে মাফ করে দেওয়া, একদম না। যারা যারা করেছে তাদেরকে একটা টোকেন অন্তত 2-3 মাস হলেও তাদের লাইসেন্স সাসপেন্ড করা উচিত, তাদেরকে বোঝানো উচিত যে হোয়াট ইজ হোয়াট, হোয়াট ইজ হাইকোর্ট, হোয়াট ট্যান্টামাউন্টস টু ইন্টারফেয়ারেন্স উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। কেউ যদি এই বিচার প্রক্রিয়ার সাথে ইন্টারফেয়ার করতে চায় তার কী হওয়া উচিত সেটা কোর্টের বোঝানো উচিত। এই না বুঝিয়ে বুঝিয়ে এরা এতদিন অনেক পার পেয়ে গেছে। রাজ্যপাল রাজ্য সরকারকে তিরস্কার করেছেন এবং বিচারপতি মান্থার সুরক্ষা নিরাপত্তা ইয়ে করতে বলেছেন, এটাই তো উচিত। যে কোনো আমরাও তো চিন্তিত মান্থা সাহেবের সুরক্ষা ব্যবস্থা নিয়ে, এবং সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেওয়া উচিত, ওনার সুরক্ষা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয় সে ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্র থেকে বলা হয়েছে, এই রিপোর্ট দিল্লিতে যাওয়ার পর কেন্দ্র থেকে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী যদি দরকার হয় সেটা দিয়েও যেন আইন ব্যবস্থা চালানো যায়। কালকেও শুনেছি নাকি বিল্লদল মানে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ছিলেন, উনিও নাকি এই কথাটা বলেছেন যে দরকার পড়লে কেন্দ্রীয় বাহিনীর আমরা এই দিতে চাই। তাই ঠিক আছে, দেখা যাক। এর আগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে ঠিক একই জিনিস হয়েছিল, কোথাও গিয়ে মনে হচ্ছে না আইনজীবীরা সংঘবদ্ধ নয়। আইনজীবীরা না, এগুলো কিছু মুষ্টিমেয় তল্পিবাহক আইনজীবী, যাদের এই প্যানেল চলে গেলে ভাতের ভারী চড়বে না বাড়ি, তারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য এই লড়াইটা করছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ যারা আইনজীবী কেউ এদের সাথে নেই। আইনজীবীরা রাজনৈতিক দলের সমর্থক হতেই পারেন, যে দলীয় রাজনীতি না, আমাদের একটাই রং কালো কোট,
আমরা এখানে কাজ করতে আসি, এখানে আমরা আইন পেশার সাথে যুক্ত, আমরা এখানে কোর্টে সওয়াল করতে আসি, এটাই আমাদের কাজ। এখানে আমরা কেউ কোর্টের বাইরে দরজা বন্ধ করে বসে থাকতে আসি। রাজনীতির এডিটেশন করা তোমার মনে থাকবে হয়তো, আমি যখন পিচি দাম্বারামকেও বিক্ষোভ দেখিয়েছিলাম কিন্তু কোর্টের ভেতরে করিনি, আমি কোর্টের বাইরে ওই রাস্তাটায় গাউন ব্যান্ড সমস্তটা খুলেই বাইরেটায় করেছি। বিকজ আমি জানি হোয়াট ইজ দি ডিগনিটি অফ দি কোর্ট, হোয়াট ইজ দি স্যাংটিটি অফ কোর্ট অ্যান্ড হোয়াট ইজ দি ম্যাজেস্টি অফ কোর্ট। শেষ একটা প্রশ্ন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে যাচ্ছেন কিছু দল, মানে আইনজীবীরাও এখন, মানে যেটা আমাদের ধারণা ছিল আইনজীবীরা আইনটাকে ধারক এবং বাহন করে চলেন, এগুলো লজ্জা। এগুলো যারা করছে এরা বুঝতে পারবে যখন নিজেদের সাথে এই জিনিস হবে, যারা এই জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছে তারা বুঝতে পারবে যখন নিজেদের সাথে এই জিনিস হবে, চূড়ান্ত লজ্জা। অবশ্যই চূড়ান্ত লজ্জা কৌস্তবদা, একদম একটা শব্দে পুরো ব্যাখ্যা করে দিলেন পুরো পরিস্থিতিটা, সত্যি লজ্জা। কাদের লজ্জা? আমার মনে হয় লজ্জাটা সমাজের, সামাজিক লজ্জা হিসাবে এটাকে আখ্যায়িত করাটাই হয়তো ভালো। এবং কৌস্তব বাক্সির মতে হয়তো শিকার হয়তো সাধারণ মানুষও করবেন ইমিডিয়েটলি, এদেরকে যারা বিক্ষোভ করেছেন তাদের লাইসেন্স যেন ক্যান্সেল করে দেয় কিছুদিনের জন্য। ধন্যবাদ।